Allahu Akbar. Allahu Akbar. Assalamu alaikum. Welcome to Sylhet to London. Desh ebong probash theke ei muhurte je sokol viewers join hoyechen. Sobai re ami MSI Sylhet to London channel er pokkho theke sobai re antorik shubhechha abhinondon janailam. Sommanito viewers, Sylhet Sair Ashoner Sangsad Sodossho Janab Dildar Hussain Salim Sahaber janaja ei muhurte shesh hoyeche. To apnara amra logeta hoke apnara re janaja dishe apnara re dekhaisi. Viewers dekhte parra hazar hazar manusher mukhorito ya onek manush Sylhet Sair সাহেব তাই সাবেক সংসদ সদস্য সাইর আসনের তো দিলদার হোসেন সেলিম সাহেব দেখতে পারা তাই জানাজা এই মুহূর্তে শেষ হয়েছে দরগাতনে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে শেষ হয়েছে তো আপনারা দেখতে পারা যে হাজার হাজার মানুষে মুখরিত এই জানাজা এবং জুম্মার নামাজও ইন অনেক মুসল্লি হলে পড়ছেন তো আজকে জুমাতুল বিদা আজকে আমরা গেস্টনে বিদায় নিছে গি এই মুহূর্তে আমরা বাংলাদেশও তো আমার সাউন্ড শোনা যাননি একটু প্লিজ কমেন্টের মাধ্যমে প্লিজ জানাইবা দেখতে পারা জানাজা শেষে মানুষ যাইর আগে এই মুহূর্তে তো নামাজও আদায় হয়েছে আজকে এবং জানাজাও একটু আগে শেষ হয়েছে তো আপনারা সিলেট টু লন্ডন চ্যানেলের মাধ্যমে জানাজা দেখা নিয়ে চেষ্টা করছি আপনারা ভিউয়ার্স আমি এখন আছি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা মাজার প্রাঙ্গণে আছি বর্তমানে তো আপনারা সিলেট সাইর আসনের সাবেক সংসদ সদস্য জনাব দিলদার হোসেন সেলিম সাহেবের জানাজার দৃশ্য আপনারা সিলেট টু লন্ডন চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স আমার সাউন্ড শোনা যায় একটু প্লিজ কমেন্টের মাধ্যমে জানাইবা আর ভিডিও ক্লিয়ার আছে একটু কমেন্টের মাধ্যমে প্লিজ জানাইবা ধন্যবাদ সুরমান আলী ভাইরে আহমদ মান্না ভাই ধন্যবাদ আপনারে কমেন্ট করিয়া জানানির লাগে জালালউদ্দিন ভাই আমিন হাসান ধন্যবাদ আপনারা যারা কমেন্ট করিয়া জানাইছেন ভিউয়ার্স আমি এখন আছি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণ তো একটু আগে জুম্মার নামাজ শেষ হয়েছে এবং জানাজাও শেষ হয়েছে তো আপনারা আমি দেখানোর চেষ্টা করলাম যে জানাজা শেষ হয়েছে এখন বর্তমানে মুসল্লি হলে নামাজ আদায় করা আপনারা দেখতে পারা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণ দৃশ্যটা আপনারা দেখাইলাম অনেক কবুতর দেখতাম পারা উড়া উড়ি করে আপনারা দেখতে পারা আসলে একটু কমেন্টের মাধ্যমে জানাইবা আর সে কোন জায়গা তোমার দেখার অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবা তো আপনারা মাজার প্রাঙ্গণ দেখানোর চেষ্টা করলাম আমি আজকে জুমাতুল বিদা লাস্ট জুমা আজকে শুক্রবার রমজানের লাস্ট জুমা হয়তো আমরা সামনের বছর আর এই জুম্মা ফাইবো কিনা অনেকের গেস্তনে হয়তো জুম্মা ফাইতাম না তো সবাই দোয়া করবা সবার লাগে খাস করি
ধন্যবাদ যে সকল ভিউয়ার্স আমাদের লগে জয়েন হয়েছেন সবাই, অসংখ্য ধন্যবাদ জানাইলাম। আর সাউন্ড ঠিক আছে কইরা অসংখ্য ধন্যবাদ সবাই রে। তো আমরা নিচে যাইমু, নিচে গিয়া মানে মানুষের প্রতিক্রিয়া জানার চেষ্টা করবো। তো অবশ্যই আমরা লগে থাকবো ভিউয়ার্স। দেখতে পারা হাজার হাজার মানুষে মুখরিত সিলেট শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার প্রাঙ্গণ। তো অনেকে আইসন আজকে লাস্ট জুম্মা নামাজ পড়তা এবং জানাজা শরীক হইতা। দেখা পাল মুসল্লিসকলে নামাজ আদায় করিয়া তারা মসজিদ এখন বারোয়া যাইরা আপনারা দেখতে পারা। তো হাজার হাজার মানুষে মুখরিত হজরত শাহজালাল রহমতুল্লাহ দরগার প্রাঙ্গণ বর্তমানে। তো আপনারা দরগার প্রাঙ্গণ দেখানোর চেষ্টা করলাম। ধন্যবাদ আপনারে ভাইয়া কইরা মনসুর আহমদ ভাই আম্বর খানাত দেখা। ধন্যবাদ আপনারে বদরুল ইসলাম ভাই খার জানাজা ভাই সিলেট সাবেক সংসদ সদস্য সাইর আসনের সংসদ সদস্য জনাব দিলদার হোসেন সেলিম সাহেবের জানাজা। তো ডিসক্রিপশন বক্স আছে আপনারা দেখতে পারা, ডিসক্রিপশন বক্স অবশ্যই আমি লিখে রাখছি। তাজুল ইসলাম ভাই লেখছেন সুবহান আল্লাহ, ধন্যবাদ আপনাদের কমেন্ট করার লাগে। আপনারা দেখতে পারা হাজার হাজার মানুষ আজকে সিলেট অর্থাৎ শাহজালাল রহমতুল্লাহ আলাই মাজার প্রাঙ্গণ মসজিদ আইসন নামাজ পড়ার লাগে। তো আজকে শুক্রবারই দিন, আজকে শুক্রবারই দিন লাস্ট জুম্মা, রমজানের লাস্ট জুম্মা আজকে। তো ওই হিসাবে অনেক মানুষ আইসন নামাজ আদায় করার লাগে এবং দোয়া করার লাগে, দোয়াত শরিক হওয়ার লাগে এবং জানাজা তো শরিক হওয়ার লাগে। তো আপনারা আমি ফার্স্টেও দেখাইছি জানাজার দৃশ্য আপনারা। রাহাত ভাইয়া কইরা খার জানাজা ভাই ডিসক্রিপশনে লেখা আছে, দিলদার হোসেন সেলিম এমপি সাহেবের জানাজা আছে, ডিসক্রিপশনে লেখা আছে, আপনারা অবশ্যই ডিসক্রিপশন চেক করলে পাইবা। তো আমি আটকে আপনারা দৃশ্য দেখাইলাম আপনারা আজকে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার প্রাঙ্গণের দৃশ্য। ভিউয়ার্স দেখতে পারা আসলে আমি আপনারা দেখানোর চেষ্টা করলাম। আমাদের
হয়। আমরা দেখতাম পারলাম সিলেট সিটি কর্পোরেশন মেয়র সাহেবের বক্তব্য দিরা, তো তাইন প্রতিকে আমরা লওয়ার চেষ্টা করবো আপনার আমরা লোকে থাকা হোক। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র জনাব আরিফুল হক চৌধুরী তাই বক্তব্য দিরা আমরা দেখতাম পারলাম, তাইন প্রতিক্রিয়া জানাইরা, তো আমরা একটু পরে আসলে একটু জামেলা একটু পরে আপনারা বক্তব্য শোনানোর চেষ্টা করবো আমরা সিলেট উন্নয়ন চ্যানেলের মাধ্যমে। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের সিলেট বিভাগের বিএনপির সহসাংগঠনিক সম্পাদক একাধিকবার নির্বাচিত জনতা দল বস সিলেট চার আসনের মাননীয় সংসদ সাবেক সংসদ সদস্য জনাব দিলদার হোসেন সেলিম সাহেব আজ আমাদের মাঝে নেই। উনি অত্যন্ত একজন সদালাপী হাস্য উজ্জ্বল লোক ছিলেন, সিলেটের উন্নয়নে উনি অনেক কাজ করেছেন। আমরা জাতীয়তাবাদী পরিবার, ওনার মৃত্যুতে আমরা অত্যন্ত শোকাহত। আমরা বিএনপি পরিবার ওনার মতন একজন নিবেদিত দেশপ্রেমিক নেতাকে হারিয়েছি, ওনার অভাব সহজেই পূরণীয় নয়। আমরা এই দুঃসময়ে দেশের এই দুর্দিনে জনাব দিলদার হোসেন সেলিম ভাইয়ের মানুষের বড় প্রয়োজন ছিল। আমরা তার বিদেয়াত্মার মাগফিরাত কামনা করি। এই পবিত্র রমজান মাসে মহা সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফেরদাউস আল্লাহ নসিব করেন, এই দোয়া করছে। তান সিলেট সাহির আসনে তান যে গ্রামের বাড়ি দরবস্ত সেখানেই দেওয়া হবে, জাফলঙ্গের ওইখানে নিজ বাড়িতেই দেওয়া হবে, আজকেই দফন করা হবে। আর অনেক মনে সম্ভবত বাদ আসর তার এলাকাতে এখানে আসরের নামাজ হবে, নামাজের একটা দানাজা হবে দ্বিতীয় দানাজা, এখানে পরবর্তীতে ওখানে দফন হবে। তৃতীয় দানাজা হবে গুরুত্ব একটা একটা হবে হরিপুর, দ্বিতীয়টা হবে হরিপুর এবং লাস্টটা হবে দরবস। ভিউয়ার্স আমরা এখন বাইরলোকে মাথার চেষ্টা করছি, তো তাই বিস্তারিত কইছেন আমরা আরও বাইরলোকে মাথার চেষ্টা করবো, তাই আপনার পরিচয় দিয়া বিস্তারিত আপনি কইবা যে সাবেক সংসদ সদস্য যে মারা গেছে প্রতিক্রিয়া আপনি জানাইবেন। আমি কয়েসর আহমদ কাউসার সদর উপজেলা যুব দলের সদস্য। আমরা আজকে আমাদের এক অভিভাবক রাইলাম সিলেটর, ওনার মাধ্যমে আমরা অনেক সময় রাজনীতির মধ্যে আত্মসচলা, ওনার মাধ্যমে ওনার মৃত্যুতে সমাজে এক অপরিণীয় ক্ষতি হয়ে গেল যা সহজে পুরনোবাদ নয়। উনি ছিলেন সিলেট তথা বাংলাদেশের রাজনীতিতে উজ্জ্বল নক্ষত্র, ওনার হাত ধরে সিলেটের অনেক উন্নয়ন। আমরা সিলেট বিএনপি পরিবার অনেকটা অভিভাবকার হয়ে গেছি, ওনার মৃত্যুতে আমরা অনেক শোকাহত। মহান রাব্বুল আলামিন ওনার খবরকে জান্নাতুল ফেরদৌসের
মাকাম দান করুন। আমি এই শোকতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আর আর মহান রাব্বুল আলামিনের রমজান মাসের উসিল্লায় আমাদের সবাইকে গুনাহ মাফ করে ওনা খবরকে জান্নাতে ফেরদৌস দান করুন। আর যারা জীবিত আছেন মহান রাব্বুল আলামিন ওনাদেরকে নেক হায়াত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বৃহত্তর সিলেটের এক আলোকিত প্রাণ পুরুষ সাবেক সংসদ সদস্য জনাব দিলদার হোসেন সেলিম আজকে তার প্রথম নামাজে জানাজা সিলেট দরগা মসজিদে হয়। হাজার হাজার মানুষ সে জানাজায় উপস্থিত ছিল। ইতিমধ্যেই তার লাশ নিয়ে রওনা হয়েছেন জৈন্তা এবং গোয়েনঘাটের উদ্দেশ্যে। হরিপুরে দ্বিতীয় জানাজা হবে, তৃতীয় জানাজা হবে জৈন্তা সেন্ট্রাল উচ্চ বিদ্যালয় ময়দানে, এরপরে রাধানগর জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হবে। যিনি সারা জীবন গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করেছেন, মানুষের সুখে দুঃখে পাশে থেকেছেন, এ ধরনের এক বিরল ব্যক্তিত্ব আজকের সমাজে খুব বেশি প্রয়োজন। মানুষের দুঃখ দুর্দশার সময় তিনি তাদের পাশে থেকেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন। আজ এ ব্যক্তিত্ব আমরা হারিয়েছি যা সহজে পূরণ হবার নয়। আমরা আশাবাদ ব্যক্ত করছি যে জনপদের নেতৃত্ব দেওয়ার জন্য আগামী দিন একজন সুদক্ষ, ন্যায় নিষ্ঠাবান, আন্তরিকতা সম্পন্ন, উদার মনের লোক সৃষ্টি হবে সে আশাবাদ ব্যক্ত করছি। তার রুহের মাগফিরাত কামনা করছি এবং তার সুখ সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওকে, ধন্যবাদ স্যার। ভিউয়ার্স, আপনারা শুনতে পারছেন যে সাবেক সংসদ সদস্য সিলেট সাইর আসনের দিলদার হোসেন সেলিম সাহেব আজকে জানাজা অনুষ্ঠিত হয়েছে দুর্গাতনে। তো আপনারা অবশ্যই